बरथनलाया फाननि दसिथि बोसोरारि जथुमाखौ फैगौ फेब्रुवारि दाननि 11, 12 आरो 13 खालाराव सानथामनि मेहेरगोनां हाबाफारिजों तामुलपुर जिल्लानि गोजोन फोथाराव खुंफुंनो थाखाय थि खालामनाय जादोंमोन। नाथाय भारतनि गुबुन गुबुन रायजोफोरजों लोगोसे आसामावबो कोविड-19 नि सन्देरनाया सानफा एफा बारायनायनिफ्राय बारा जासिननायाव आगुनि थिखोनाय खालारखौ सोलायनानै गोदानै फैगौ 9 आरो 11 मार्चआव बे एखे थावनियावनो खुंफुंनो थाखाय थि खालामनाय जायो। दिनै दसिथि बोसोरारि जथुमानि दाजानाय होजानाय बान्जाय आफानि मासिगिरि धर्म नारायण दासनि आफाद सामलायनायजों मोनसे मेहेरगोनां सामलायनायनि हाबाफारिजों बे मावसुमा मेलाव बिटिआरनि गाहाय मावफुं सोद्रोमा प्रमद ब्र, बर' थुनलाइ आफादनि आफादगिरि तरेन बर', गाहाय नेहाथारि प्रसेन्द्र बर' आरो बर' थुनलाइ आफादनि मावफुं बिबानगिरि तामुलपुर जिल्ला बर' थुनलाइ आफादनि बिबानगिरि तामुलपुर जिल्ला बर' थुनलाइ आफादनि बेन्दोंनि सिङाव थानाय मोनगु दालाइ आफादनि बिबानगिरिफोरजों लोगोसे 12 बोसोरारि जथुमानि बान्जाय आफादनि दालाइ आफादनि बिबानगिरिफोरा खौसेयै बाहागो लायो। आमि बर्तमान प्राकृतिक जितु आमार পৃথিবীর কারণে একটা দুর্যোগ বলে কব লাগিব, কারণ আমি করোনার যে কোভিড-19 যে সংক্রমণ, এই সংক্রমণের হারটা যেহেতু আমার মানব স্বাস্থ্যের জড়িত আর যে আমার বড় খাদ্য সভা হল জাতীয় একটা অনুষ্ঠান আর বড় খাদ্য সভার এই কেন্দ্রীয় অধিবেশনটা আমি তামুলপুর 87-এর পিছত সুচারুরূপে পালন করার কারণে আমার যে দায়িত্ব আহি পড়েছিল সেটা আমি অহা 11, 12, 13 ফেব্রুয়ারিতে আমি করার কারণে এই সিদ্ধান্ত লইছিল আর সে অভ্যর্থনা সমিতির পরা। কিন্তু অমিক্রণর পরিপ্রেক্ষিত বা আমার কোভিড-19 পরিপ্রেক্ষিত বাক্সা জেলার ডিসিএ যে কোভিড প্রটোকল দিছে সেই কারণে আমি হঠাৎ এসওপির কারণে যেহেতু এসওপির নিয়মটা আমি বাধ্যতামূলকভাবে পালন করা উচিত, কারণ আমার মানব স্বাস্থ্যটা আমি সুরক্ষিত করব লাগিব আর জাতীয় অধিবেশনটা সেই কারণে আমি আজির এই সভার জড়িয়ে কার্যকরী সভা আর আমার কেন্দ্র সমিতির বড় খাদ্য সভার কেন্দ্র সমিতির সভাপতি সম্পাদক প্রমোদ এই কেন্দ্র সমিতির বিষয়বাহক উপস্থিত আছিল আর আমার বিটিসির চিফ প্রধান প্রমোদ বড়দেব আছিল। গতিকে তেখেতসকলের মানে পরামর্শ মতে আমি অহা দিনবিলাক যেহেতু অমিক্রণের সংক্রমণটি কিছু খাম কাটিব পারে আর সেইটি লক্ষ্য রাখি আমি অহা মেট্রিক পরীক্ষার আগে আমি 9, 10, 11 মার্চত অনুষ্ঠিত করার কারণে আজি সিদ্ধান্ত লওয়া হয়েছে। আশা রাখিছো উপরওয়ালার উপর আমার নির্ভর করব, ভগবানে যাতে আমাক এই মানে অধিবেশনটা করার যাতে আমাক মানে সহায় করে তালে ভগবানের প্রতি আমার অশেষ মানে মানে প্রার্থনা থাকিল। রাইজর সহযোগ আমি অবিহনিত সম্পূর্ণ করব নো, রাইজর দান বরঙ্গীর তথা সহায় সহযোগ তখন আশীর্বাদ আমার শিরোধার্য, সেই কারণে আটাইরে সহযোগ কামনা করি আমি অভ্যর্থনা সমিতির পরা আবেদন জানাইছো যাতে তামুলপুর সম্মানটা আমি রাখব পো, এটাই আমার বিনম্র অনুরোধ। প্রশ্ন, এতিয়া সমগ্র তথা ভারতবর্ষ যেটা নাকি কোভিড-19 যে পরিস্থিতি এই বড় বেয়াকে এটা মানে উদ্ভব হয়েছে আর সেইটার কারণে আমার তামুলপুর জেলা বড় সাহিত্য সভার সৌজন্য আমি অভ্যর্থনা কমিটি গঠন করে পেলায় আমি ফেব্রুয়ারি মাহর 10, 11, 12, 11, 12, 13 আমি তিনদিনের কার্যসূচী লৈছিল আর তার মানে মাননীয় আমার মহামান্য ভারতের রাষ্ট্রপতিক আমি আমন্ত্রণ করার কারণে আমি যো যা করেছিল। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে আমি বাক্সা জেলার যে উপায়ুক্ত মহোদয়ে যে এসওপি মানে দিলে আর বর্তমান তামুলপুর জেলা হয়েছে আর তামুলপুর জেলা যে গঠন হয়েছে তামুলপুর জেলার উপায়ুক্তর লগত আমি এনেই ওনা আনুষ্ঠানিকভাবে আলোচনা করেছিল কিন্তু এসওপির কারণে তেখেতে একো কব পরা নাই। গতি আমি আজি যৌথভাবে অভ্যর্থনা কমিটি আর কেন্দ্রীয় বড় সাহিত্য সভার মানে যৌথ আলোচনা হয়েছে আর তার আমার বিটিআরও চিফ মাননীয় প্রমোদ বড় উপস্থিত আছে আর আমার সভাপতি অভ্যর্থনা সমিতির সভাপতি আমার দাসদেব ধর্মরঞ্জন দাসদেব ধর্মনারায়ণ দাসদেব তথা থেকে এজন ইএম বিটিআরর আর এমসিএলএ হেমন্ত রাভা তেখেত সকল আছিল আর তেখেত সকলের পরামর্শ আর আমি এই এসওপিটো চিন্তা চর্চা করে পেলায় আমি মানবীয়তার খাতির স্বাস্থ্যজনিত কারণ আমি এই অধিবেশন আমি মার্চ মাহত আমি বিশ্বয় নিয়ার কারণে আমি এটা সিদ্ধান্ত গ্রহণ করি আর
তিনি দিনা কার্যসূচীরে আমি পালন করিম এই গজেন্দ্র পথাৰত আৰু আমি সকলো জাতি গোষ্ঠী জনগোষ্ঠী যিমান আছে আমি আহ্বান জনাইছোঁ যাতে এই জাতীয় অনুষ্ঠানৰ যিটো অধিবেশন 61তম যিটো অধিবেশন যিটো সাফল্য মন্দিৰ কৰাৰ কাৰণে আমি কেন্দ্ৰীয় বড়ো সাহিত্য সভাৰ হৈ আৰু অভ্যৰ্থনা সমিতিৰ হৈ আমি সকলোলৈকে আমি আহ্বান জনাইছোঁ ফেব্ৰুৱাৰী মাহত হোৱাৰ কথা আছিল যদিও অসম চৰকাৰৰ ডিজাষ্টাৰ মেনেজমেণ্ট এক্টৰ জৰিয়তে যি এছঅপি এতিয়া মানে চলি আছে সেই এছঅপিৰ প্ৰতি লক্ষ্য ৰাখি আমাৰ বড়ো সাহিত্য সভাৰ আগন্তুক অধিবেশনখন মাৰ্চ মাহৰ 9-10 আৰু 11 তাৰিখে অনুষ্ঠিত কৰাৰ কাৰণে আজি সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে গতিকে আপোনালোকৰ জৰিয়তে আমি আমাৰ বড়ো সাহিত্য সভাৰ বিভিন্ন জিলা সমিতি আৰু প্ৰাথমিক সমিতিসমূহৰ লগতে অসমৰ সমূহ ৰাইজক আমি অৱগত কৰিব বিচাৰোঁ যে বড়ো সাহিত্য সভাৰ আগন্তুক অধিবেশনখন ফেব্ৰুৱাৰী মাহৰ অনুষ্ঠিত হোৱাৰ সলনি মাৰ্চ মাহৰ 9-10 আৰু 11 তাৰিখে অনুষ্ঠিত হ'ব ইয়াত সকলো ভাষা ধৰ্ম নিৰ্বিশেষে সকলোকে সহযোগিতা আগবঢ়াবৰ কাৰণে বা অংশগ্ৰহণ কৰিবৰ কাৰণে আমি আহ্বান জনাইছোঁ।